যেখানে তৃণমূলের অফিস, তৃণমূলের নেতাদের বাড়ি, যে কোনো দিন সেখানে রেড চালালে কালো টাকা, বেআইনি অস্ত্রশস্ত্র, বোমা, সোনাদানা এগুলো পাওয়া যাবে। তবে সকলের কাছে নয়, যত বেশি মাতব্বর, যে যত বেশি যে লুটেরা তাদের কাছে এগুলো পাওয়া যাবে। কারণ কোন দুর্নীতি চলতে পারে না দুষ্কৃতি ছাড়া। রাজনীতি যখন ছিল তখন তার সাথে কিছু গুরুজন ছিলেন, কিছু স্বজন ছিলেন, কিছু সাধারণ লোকজন ছিলেন। তৃণমূল এবং বিজেপি রাজনীতিকে যা করেছে, এই রাজনীতিতে গুরুজনরা নেই, স্বজন নেই। বৃহস্পতিবার সিপিআইএম কোচবিহার জেলার সদর দপ্তরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই তৃণমূলকে কটাক্ষ করতে দেখা গেল সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। অনেকদিন আগে প্রেস কনফারেন্স প্ল্যান করেছিলাম কলকাতায়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারে। যেখানে তৃণমূল অফিস, তৃণমূলের নেতা দেখবে তাদের বাড়িতে যে কোনো দিন রেড চালাও, কালো টাকা, বেআইনি অস্ত্রশস্ত্র, বোমা, সোনাদানা তুমি পাবে। সবাই না, যত বেশি মাতব পড়ছে, যত বেশি যে বেশি দেখাচ্ছে নিজের হিকমত, যত বেশি যে লুটেরা, কারণ কোনো দুর্নীতি চলতে পারে না দুষ্কৃতি ছাড়া। রাজনীতি যখন ছিল, কিছু গুরুজন ছিলেন, তার সঙ্গে কিছু সজ্জন ছিল, তার সঙ্গে কিছু সাধারণ লোকজন ছিল। তৃণমূল বিজেপি এরা যেটা করেছে, রাজনীতিটা গুরুজনরা নেই, ওই জন্য বাইরে থেকে আনতে হয় বক্তৃতা বক্তার জন্য, সজ্জন নেই। তার এই বক্তব্যের উত্তর দিতে গিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন, 34 বছর মোহাম্মদ সেলিমদের দল ক্ষমতায় ছিল, তাই তার বেসিক ধারণা হয়েছে যে ক্ষমতা থাকা রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে কি থাকতে পারে, এটা ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন। এটা ওনার দোষ আমি বলছি না, উনি এতদিন রুলিং পার্টির নেতাদের বাড়িতে যা দেখে এসেছেন তাই বলেছেন, অন্যায় কিছু বলেনি। কিন্তু মা মাটি মানুষের দল যারা তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে এ সমস্ত কিছু থাকার কোনো সম্ভাবনা নেই। মোহাম্মদ সেলিম 34 বছর ওদের দল রাজ্য ক্ষমতায় ছিল, কাজে আমাদের একটা বেসিক ধারণা হয়েছে যে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে কী থাকতে পারে, এটা উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন। এটা ওনার দোষ আমি বলছি না, ওনার অভিজ্ঞতায় রুলিং পার্টির লিডারদের বাড়িতে যা উনি দেখে এসছেন সেটাই উনি বলেছেন, অন্যায় কিছু বলেননি। কিন্তু মামাটি মানুষের দল যারা করে, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের বাড়িতে এসবের কোনো সম্ভাবনা নেই। কিন্তু মোহাম্মদ সেলিম ঠিক বলেছে, এটা ওনাদের দলে যে যা উনি দেখেছেন তাই বলেছে, এটা ওনার কোনো দোষ নেই।